হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ ইস্তিয়াক আহমেদ, কবিরাজ, গাসান্ত চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি অতি মূল্যবান কিছু খনিজ পদার্থ, যেগুলো আমরা বিভিন্ন রকম যৌন চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসার ক্ষেত্রেও আমরা ওষুধ প্রস্তুতে ব্যবহার করে থাকি। এর আগে মকরধ বিষয়ে কথা বলছিলাম, তো আজকে আরও তিনটি নতুন জিনিস আপনাদের দেখাবো। তো এগুলো অবশ্য মোটামুটি মকরধ থেকে অনেক দামি, মকরধের থেকেও অনেক বেশি দামি, এবং এগুলো যৌন চিকিৎসায় খুবই কার্যকরী। তো এই জিনিসগুলো যারা চেনেন না, যারা দেখেন নাই, তাদেরকে চেনানোর জন্য, দেখানোর জন্য আজকের এই ভিডিওটা আশা করি সঙ্গে থাকবেন। তো কথা বাড়াবো না, যারা মোটামুটি আমার চ্যানেলে পুরাতন তারা তো অলরেডি জানেন আমি কী বিষয়ে কথা বলি, আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো স্ক্রিপ করে করে যদি দেখে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পরিপূর্ণ ধারণা পাবেন। জি, আমি মোটামুটি সবসময়ই চেষ্টা করি যৌন বিষয়ক টিপস, হেলথ টিপস এবং যে কোনো যৌন সমস্যা ও তার সমাধান কীভাবে সম্ভব, ঘরোয়া টিপস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এছাড়াও বিভিন্ন ধরনের গাছগাছরা, ঔষধ, এগুলো নিয়ে সবসময় আমি আলোচনা করি। তো বিভিন্ন হালুয়া, ঔষধ প্রস্তুত করতে এবং বিভিন্ন বটিকা আছে যেগুলো আমার চ্যানেলে অন্যান্য বটিকাগুলো দেখছেন, তো এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় বলা হয় যে মকরধ, স্বর্ণ সিঁদুর, স্বর্ণমাণিক, রতিভ্রস্ম, বিভিন্ন ধরনের উপাদান, খনিজ উপাদানগুলো ব্যবহার করা হয়, যে উপাদানগুলো আসলে ওইভাবে দেখানো হয় নাই। মকরধসটা যদিও দেখানো হয়েছিল, বাকিগুলো কিন্তু ওইভাবে দেখা হয় নাই। তো আজকে আমি এই তিনটা জিনিস নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং এই তিনটা জিনিস একটু দেখানোর জন্য আনছি। তো দেখেন, আজকে কথা বলবো রস সিন্দুর, এটা বলা হয় রস সিন্দুর। তো যাই হোক, এটা অত্যন্ত ভারী পদার্থ, কিছুটা এটাও দেখতে মকরধসের মতো, ঠিক আছে। আপনাকে খুলে দেখায় তাহলে আপনি বুঝবেন। এই যে দেখেন, এটা কিন্তু মকরধস, এর আগে যে মকরধসটা দেখছিলাম সেম মকরধসের মতোই, এটাও মকরধস বলা হয় বা রস সিন্দুরও বলে, ঠিক আছে। আবার এটার মতোই আলাদা, এটা প্রচুর দামি একটা প্রোডাক্ট, এই যে এইটা বলা হয় স্বর্ণ সিন্দুর, ঠিক আছে। এটা স্বর্ণ সিন্দুর, এটাও কিন্তু মকরধসের মতো, ঠিক আছে। এটাও খনিজ উপাদান, এটা মোটামুটি তোলা প্রায় 300 টাকা, ঠিক আছে। এটা আমাদের দোকানেই আছে, কোটা সব কিছু আমরা লিখেই রাখি এগুলোর প্রাইস। তো এটা প্রায় 300 টাকা তোলা, এটা স্বর্ণ সিঁদুর। অনেকেই জিজ্ঞেস করে যে স্বর্ণ সিঁদুর আর মকরধস কি এক কিনা, তো আমি বলবো না, মকরধস এবং স্বর্ণ সিঁদুর এক জিনিস নয়। মকরধসটার সঙ্গে এরকম রস সিঁদুর, ওটা হলো মকরধস, বা এটা মকরধস বলা যাবে, তবে রস এটাও পরিপূর্ণ মকরধস নয়, এটাও মকরধসের সঙ্গে আরও কিছু উপাদান মিশ্রিত আছে। তো এখানে এরকম রস সিঁদুর আর তারপরে বিভিন্ন রতিভ্রস্ম এবং অর্মভস্ম, এগুলো মিশ্রণের পরেই কিন্তু আপনার এই স্বর্ণ সিঁদুরটা প্রস্তুত হয়, অর্থাৎ মকরধসের সঙ্গে অন্যান্য জিনিসগুলো মিশ্রণের পরে এই স্বর্ণ সিঁদুরটা তৈরি হয়। মকরধসটা প্রায় 400 টাকার মতো তোলা, এটা 300 টাকা তোলা, যেটা আপনাকে আগেই বলছে। এর সঙ্গে আবার এই যে দেখা যাচ্ছে যে এই কাম সিঁদুরটাও ব্যবহার করা আছে এর মধ্যে, কাম সিঁদুর ছাড়া কিন্তু আবার এই স্বর্ণ সিঁদুরটা হবে না, সেক্ষেত্রে কাম সিঁদুর কিন্তু অনেক দামি। এই জিনিসটা দেখতেছেন, দেখেন লাল, ঠিক আছে, আপনাকে একটু দেখাই আমি, দেখতেছেন এই যে ভেজা, তো এটা কিন্তু লাল, রক্তের মতো লাল। তো যাই হোক, এটা কিন্তু প্রচুর দামি, এটা প্রচুর দামি, এটা কাম সিঁদুরটা প্রায় আপনার প্রতি হলো 300 টাকা, অর্থাৎ তোলা হলো প্রায় 3000 টাকা তোলা, অর্থাৎ 10 গ্রামের দাম পড়তেছে এই কাম সিঁদুর 3000 টাকা, অর্থাৎ 100 গ্রামের দাম হচ্ছে প্রায় 30000 টাকা বা 3 লক্ষ টাকা কেজি। এটা সব থেকে দামি, এটা কিন্তু আমার যৌনবার হালুয়াতেও এটা ব্যবহার করা আছে। তো এটা প্রচণ্ড দামি, এই জিনিসটা জাস্ট যারা দেখেন নাই তাদের দেখানোর জন্যই আজকে আনা, যে এটা কাম সিঁদুর আমার পুরো দোকান জুড়ে আর এইটুকুই আছে। তো এখানেও মোটামুটি প্রায় 10 থেকে 15 গ্রামের মতো আছে, 15 গ্রাম এর দামও প্রায় এখানে প্রায় 4000 থেকে 4500 টাকা, এইটুকুর দাম, এটা প্রচণ্ড দামি। এবং তার সঙ্গে এই স্বর্ণ সিঁদুর, এটাও ব্যবহার করা আছে বিভিন্ন হালুয়াতে, তারপরে এই রস সিঁদুরও ব্যবহার করা আছে, এছাড়া মকরধ এবং অর্মভস্ম অন্যান্য উপাদানগুলোও আছে। তো আজকে জাস্ট যৌন বিষয়ে তেমন কথা বলবো না, আজকে জাস্ট শুধু জিনিসগুলো পরিচিতির জন্য বা যারা দেখেন নাই, যারা চেনেন না, সেই বিষয়গুলো জানানোর জন্যই আজকের ভিডিওটা।
যে এই খনিজ উপাদানগুলো অত্যন্ত দামি এবং এই খনিজ উপাদানগুলো দেখতে এরকম হয় এবং এগুলো ব্যবহার করার কারণেই কিন্তু কিছু কিছু হালুয়াতে দেখা যায় যে তুলনামূলক দামটা বেশি পড়ে যায়। যেমন জৌনবার হালুয়া কথা বলছি এবং একটা হালুয়ার প্রস্তুত পর্বও দেখাইছি, আপনারা দেখছেন তো, সেগুলোতে কিন্তু এই ধরনের সব ধরনের উপাদানগুলোই কিন্তু ব্যবহার করা আছে। তো আজকের এই তিনটা জিনিস যারা চ্যানেল নাই বা যারা দেখেন নাই তাদেরকে দেখালাম। আর যদি কোনো ভাই বা মা বোনদের যদি কোনো রকম যৌন সমস্যা থেকে থাকে বা যে কোনো ধরনের যৌন সমস্যা হেলথ টিপস পেতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনি ফোন দিতে পারেন। ফোন দিয়ে যদি আপনি কথা বলেন বা সব সমস্যা খুলে বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সমস্যা অনুযায়ী সমস্যা বিশ্লেষণ করে একটা ভালো সলিউশন বা সমাধান দেওয়া যেতে পারে। বা যদি ওষুধ প্রয়োজন হয় আপনি চাইলে ওষুধ নিতে পারেন, অথবা যে ওষুধ নিতে হবে ফোন দিলে এমন কোনো বিষয় না, আপনি সরাসরি পরামর্শের জন্য বা যে কোনো সমস্যা জানার সমস্যার সমাধান পেতে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, সে নাম্বারে ফোন দিয়ে আলোচনা করতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো সলভ সলিউশন পেতে আপনি ভিডিওগুলো যদি স্ক্রিপ করে করে দেখে আসেন তাহলে একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখা যাচ্ছে যে দ্রুত বীর্যপাত, আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা, আপনার স্বপ্নদোষ বা এই ধরনের যাবতীয় যৌন সমস্যা এবং অন্যান্য আরও কিছু সমস্যার বিভিন্ন ঔষধ, গাছগাছড়া ঔষধ কীভাবে প্রস্তুত করবেন এবং বীর্য গাঢ় করতে এবং এই ধরনের অসংখ্য ঔষধ দেওয়া আছে। এছাড়া মেয়েদের সাদা স্রাব, লিউকোরিয়া এবং বিভিন্ন ধরনের বাধক, বিভিন্ন ধরনের অসুখের সমস্যা কেন হয়, কীভাবে হয়, এর সমাধান কীভাবে করবেন, যাবতীয় তথ্যগুলো আমার ভিডিও আকারে দেওয়া আছে। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসবেন, তাহলে আপনার পরিপূর্ণ একটি ধারণা পাবেন। আর আজকে আর কথা বাড়াবো না, যারা মূলত এই খনিজ উপাদানগুলো দেখেন নাই তাদেরকে দেখানোর জন্যই আজকে মূলত এই ভিডিওটি। এটা হলো কাম সিন্দুর, দেখছেন যে আমার হাত একটু ঘুরছে, তাতে হাত কেমন লাল হয়ে গেছে। তো এটা অত্যন্ত দামি প্রোডাক্ট, এটা প্রায় 3000 টাকা তোলা, মানে 10 গ্রামের দামে প্রায় 3000 টাকা, সব থেকে দামি। এই কবিরাজি বিষয়ে যত জিনিস বা যত খনিজ উপাদান বা যত ভেষজ আছে তার মধ্যে সব থেকে দামি হলো এই কাম সিন্দুর, এর থেকে দামি আর কোনো কিছু নেই। এরপরে এই মকরধ বা স্বর্ণ সিঁদুর, তারপরে রস সিন্দুর, এরকম আরও আছে, আরও অন্যান্য প্রোডাক্ট আছে, সেগুলো নিয়েও আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এটার বিস্তারিত বললাম না, অন্য একদিন আমি ইনশাল্লাহ এগুলো কী কী দিয়ে উপাদান দিয়ে তৈরি, যেভাবে মকরধ্বজের বেলায় বলছিলাম কীভাবে প্রস্তুত করায় সেই অনুযায়ী আমি বলবো। যেহেতু আমি আজকে তিনটে আইটেম দেখাচ্ছি, তিনটে আইটেম আসলে এইভাবে ডিটেলস যদি বলতে যাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি আরেকদিন সময় করে অবশ্যই আপনাদেরকে একটা আলাদা আলাদা করে এগুলো কীভাবে প্রস্তুত হয়, কীভাবে উৎপাদন করা হয়, কী কী আছে উপাদান সবগুলো আমি আশা করা যায় ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। সেক্ষেত্রে চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।